সম্পূর্ণ স্বাধীনতা পাওয়া উচিত কিনা এই বিষয়ে আমার মাথা ঘামাইবার দরকার নাই। বিদ্যাসাগর ছিলেন নারীর বন্ধু, আর বিদ্যাসাগর পরবর্তী সময়ে মানুষ হওয়া সত্ত্বেও বিবেকানন্দের অবস্থান ঠিক তার বিপরীতে। তা বিধবা বিবাহ হোক বা হোক, নারী শিক্ষা প্রসঙ্গে সমাজে নারী পুরুষদের অধিকার বৈষম্য বা অবস্থা বৈষম্যের সপক্ষে বিবেকানন্দ সভায় গিয়েছেন। এই বলে বহু শতাব্দীর বহু ঘটনা বিপর্যয়ের দ্বারা নারী দিগকে একটু আড়ালে রাখিতে আমার বাধ্য হইয়াছি। এই যার মতো তাকে আর যাই হোক সাম্যবাদী বলা যায় না। বিবেকানন্দ সহমরণ সমর্থন করতেন, এ প্রসঙ্গে তার মত হলো এই আদর্শের চরম অবস্থায় হিন্দু বিধবারা সমরণে দগ্ধ হইতেন। যদি আমরা চরিত্রের এই সকল সদ্গুণ রক্ষা করতে পারি এবং সঙ্গে সঙ্গে আমাদের নারীদের বুদ্ধিবৃত্তির পুষ্টি সাধন করিতে পারি, তাহা হইলে ভবিষ্যৎ হিন্দু নারী জগতের আদর্শ স্থানীয় হইবেন। এত প্রকান্তরে আত্মহত্যায় প্রচারণা দেওয়া, এই পরেও যদি বিবেকানন্দ অমানবিক না বলা হয় তাহলে তা হবে সত্যের অপরাধ। রবীন্দ্রনাথ বিদ্যাসাগরকে বলেছেন বাংলা গদ্য সাহিত্যের প্রথম যথার্থ শিল্পী। বিদ্যাসাগর অবদান না থাকিলে নারীরা তো পিছিয়ে থাকতেন, পুরুষ বিশেষত বাঙালি পুরুষরাও পিছিয়ে থাকতেন শিক্ষাক্ষেত্রে। বাংলা ভাষার বিকাশে অনেক বিলম্ব হতো, আজও প্রতিটি বাঙালির শিক্ষা ভিত্তিভূমি হয় গঠিত হয় বর্ণ পরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ করে। শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান চির আধুনিক। স্বামী বিবেকানন্দ কিন্তু আধুনিক শিক্ষার বিরোধী ছিলেন। তিনি বলেছিলেন, আমার বিশ্বাস গুরুর সাক্ষাৎ সংস্পর্শে গুরু গৃহবাসেই প্রকৃত শিক্ষা হইয়া থাকে। গুরুর সাক্ষাৎ সংস্পর্শে না আসিলে কোনরূপ শিক্ষাই হইতে পারে না। আমাদের বর্তমান বিশ্ববিদ্যালয়গুলির কথা ধরুন, 50 বৎসর হইল এগুলি প্রতিষ্ঠিত হইয়াছে, কিন্তু ফল কি দাঁড়াই গেছে? অর্থাৎ বিবেকানন্দ এগোতে চাননি, চেয়েছিলেন আমাদের শিক্ষা ব্যবস্থা পিছিয়ে যাক। প্রাচীন যুগে অবশ্যই একজন হিন্দু ধর্মগুরুর কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করাটাই বোকামি। বিদ্যাসাগর এবং বিবেকানন্দের অবস্থান দুই বিপরীত মেরুতে। বিদ্যাসাগর প্রগতিশীল, বিবেকানন্দ প্রগতি বিরোধী অপ্রিয়।